প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছে বাংলাদেশ। প্রকৃতির বিরূপ মনোভাবের কারণে বন্যায় প্রতি বছর বিপুল পরিমাণের সম্পদের ক্ষতি হচ্ছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রাণ ও সম্পদ হানি ঘটছে বছরের পর বছর। এটা শুধু দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয় না, পরিবেশেরও বিপুল ক্ষতি করে। এই ক্ষতি থেকে রেহাই পেতে 234.25 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে 11,080 ঘনমিটার খনন সহ ড্রেজিং উপকরণ ব্যবহার করে ক্রস বাঁধ নির্মাণ, নদী রক্ষা ও ক্রস বাঁধে বনায়ন করবে সরকার। পার্শ্ববর্তী চায়নার দিকে তাকালে দেখা যায়, 1984 সালে হোয়াংহো নদীতে এক বন্যায় ভেসে যায় শহরের লাখ লাখ মানুষ। হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়, দেখা দেয় খাদ্য সংকট ও চরম দুর্ভিক্ষ। সেদিনের বন্যা সব ভাসিয়ে নিয়ে গেলেও প্রাণে বেঁচে যান অধ্যাপক ইউ। প্রাণে বেঁচে তিনি চিন্তা করলেন, বন্যাকে ভয় না করে তাকে ব্যবহার করা যায় কিভাবে। তারপরে তিনি স্বপ্ন দেখেন স্পঞ্জ সিটির, যেখানে থাকবে একাধিক ক্রস বাঁধ, যে বাঁধে বন্যার পানিকে লম্বালম্বী লাইন ধরে সরিয়ে না দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে পানিকে প্রবাহিত করবে এবং গাছপালা লতা গুল্ম দিয়ে পানির গতি কমিয়ে আনা হবে। বাংলাদেশেও বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রতি বছর $320 কোটি বা $25,600 কোটি ক্ষতি হয়, যা মোট দেশজ উৎপাদনের বা জিডিপির 2.2%। এবার সে ক্ষতি কমিয়ে আনতে সুদূর প্রসারী দৃষ্টি সম্পন্ন বাংলাদেশের উন্নয়নের মহান রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীতে নির্মাণ করছেন এই ক্রস বাঁধ।